দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এবার ময়দানে নামল সুরমা কেন্দ্রের বিধায়ক আশিস দাস। শনিবার নিজ এলাকার বিভিন্ন সরকারি কাজ পরিদর্শন করেন তিনি, পাশাপাশি চরম হুঁশিয়ারি দেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে। গত 25 বছর ধরে দুর্নীতিতে জর্জরিত গোটা রাজ্য, এবার ক্ষমতার পালাবদল হতেই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে দুর্নীতিগুলি। নতুন বিজেপি সরকার চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে। এদিকে বিধায়ক হিসেবে শপথ নিয়ে বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস দাস। শনিবার তিনি সালেমা এবং দুর্গাচমনি ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সেই সময় সালেমা এলাকার একটি নির্মীয়মান ড্রেনের কাছে সরজমিনে খতিয়ে দেখেছেন তিনি। সেখানে এইচডিও সহ বাস্তুকারকে তিনি চরম হুঁশিয়ারি দেন যাতে কোনো প্রকার দুর্নীতি বরদাস্ত করা না হয়। বিধায়কের বক্তব্য, এই ড্রেন নির্মাণে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এবং এই দুর্নীতির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমি ভগবানের একমাত্র দরাই, কন্ট্রাক্টরের মোটা অঙ্কের টাকা টুকা খাইয়া ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ বাবুরা আর নইলে কোনো তাই কৈছে স্বীকার করে আছে। সারার দিকে তো উতলা নাই, উতলা থাকছে এখানে কৈছে বাংছে। আজকে প্রত্যেকটা জায়গা জায়গার মধ্যে এটি কত 3-5-6 1-3-6 1-3-6 1-3-6 যদি বৈশিষ্ট্য এমন থাকে তাইলে ত্রিপুরার মধ্যে আর কোনো রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করতো না। তাদের 1-3-6 যদি বৈশিষ্ট্যের গুণাবলী এই হয় তাই নিয়ে আপনার লক্ষ্য করেন, আজকে এই সমাজের লাগি, উন্নয়নের লাগি, এই সমাজের জল নিষ্কাশনের লাগি আজকে রাজ্য সরকার সেন্ট্রাল সরকারের যৌথ উদ্যোগে এই যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা আজকে কোন জায়গায় মধ্যে নিয়ে দাঁড়িয়েছে। আমি অন্ততপক্ষে পমুনাগালি আমি তাদেরকে বহিষ্কার করুম, আমি তাদেরকে বহিষ্কার করুম, কন্ট্রাক্টরের লাইসেন্স বাজেয়াপ্ত করামো এবং যে ইঞ্জিনিয়ার যে এসডিও কাজ করাইছে তাদেরকে সাসপেনশন আমি করামো। এদিকে বিধায়কের এই ধরনের উদ্যোগ দেখে খুশি এলাকার লোকজন। এই যে কাজটা করছে এইভাবে যদি প্রতিবাদ না করে আগামী দিনের দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মানে কৃষকের ভবিষ্যৎ শেষ, গ্রামের মানুষের ভবিষ্যৎ শেষ। কারণ এই প্রতিবাদটা সঠিক প্রতিবাদ, এই প্রতিবাদ আমাদের শুধু এমএলএ সাহেব না, দেশের জনগণের প্রতিবাদ সাথে একসাথে একমতে প্রতিবাদ করা উচিত। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের বিভিন্ন কাজ নিয়ে নানান প্রশ্ন উঠত। সরকারের নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত বিভিন্ন অফিসাররা দুর্নীতিতে জড়িয়ে থাকলেও সাধারণ মানুষ প্রতিবাদের সাহস পেত না। কিন্তু সুরমা কেন্দ্রের বর্তমান বিধায়ক আশিস দাস দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যেভাবে মাঠে নেমেছেন তাতে অবশ্যই প্রশংসার দাবি রাখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।